আসসালামু আলাইকুম। টপ 160 নতুন একটি আর্নিং ভিডিওতে আপনাকে স্বাগতম। একদম লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো। এখন পর্যন্ত অফারটা অনগোয়িং রয়েছে, দুই সপ্তাহ অনগোয়িং থাকবে, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট প্রুফ। ওকে, গত দুই দিন আগে আমি কিন্তু একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম, সেইটাতে যারা পার্টিসিপেট করছিলেন প্রত্যেকে এখানে পেমেন্টটা পাইছেন। আমি এটা শেয়ার করার পর মাত্র পাঁচজন ব্যক্তি কিন্তু এখানে জয়েন করছে। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে দেখাবো কি এখান থেকে আমি পেমেন্ট কিভাবে পাইলাম বা আপনি কিভাবে পেতে পারেন, আনলিমিটেডভাবে কিভাবে ইনকাম করতে পারেন। ওকে, একদম আপনি যদি অনলাইনে হার্ডওয়ার্ক করতে পারেন তাহলে ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জয়নিং রিওয়ার্ড আমি 1 লক্ষ টোকেন পেয়েছি। তো মোটামুটি এটার উপর যে টাচ করে 68 সেন্ট, অর্থাৎ যে বসেরাই আজকের এই প্রজেক্টটাতে জয়েন করবেন তারা প্রত্যেকে এখানে জয়নিং রিওয়ার্ড পাবেন 68 সেন্ট। আহামরি এখানে কোনো ধরনের কাজ করতে হবে না, জাস্ট সিম্পল সাইন আপ করতে হবে, দেন হচ্ছে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে, দ্যাটস ইট, এতটুকুই কাজ। তো ভাই, আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে $1.5 মতো কিন্তু আর্নিং হয়েছে, $1.36। তো কীভাবে হয়েছে? তো আমি রিওয়ার্ড হিসাবে পাইছি 68 সেন্ট। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5 পাঁচজন আমার রেফারেলে জয়েন করছে। দেখতে পাচ্ছেন এখানের উপর যদি ক্লিক করি এখান থেকে পাইছি 13 সেন্ট, এটার উপরে ক্লিক করে 13, এটার উপরে ক্লিক করে 13, এভাবে কিন্তু আমি পেয়েছি। তো আজকের ভিডিওটা আমি যেভাবে দেখাবো সেমভাবে আপনি যদি একটা মেইন ওয়ালেট করার পর আপনি যদি ফেক মেল দিয়ে, টেম মেল দিয়ে যে কোনোভাবে করতে পারেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি 10টা করতে পারলে $2 কিন্তু ইনকাম হবে। আর এই মুহূর্তে হচ্ছে রেটটা কিন্তু একটু ডাউন রয়েছে, তার জন্য এরকম অবস্থা। সো ভাই, অনলাইনে হচ্ছে কাজ করতে আসছেন, আপনি মনোযোগ সহকারে কাজ করুন। সেটা 1 টাকা হোক, 1 টাকা আপনাকে কে দিবে? এমনিতে জীবনেও কেউ দিবে না, ঠিক আছে? 1 টাকা হোক, 2 টাকা হোক, ওটা কোনো বিষয় না। আমি এখানে 2 লক্ষ টোকেন PWT ক্লেম করে রেখেছি। এটা যদি আমি ফেলায় রাখি, ইন ফিউচারে যদি এটা পাম্প করে তাহলে এটা কিন্তু $20 হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। ওকে, তো যাই হোক, আমি কথা বলবো না, একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। মোটামুটি মাসের 23 তারিখে দেখতে পাচ্ছেন যে এই এয়ারড্রপটা আমি শেয়ার করছিলাম। এখানে কিন্তু আমি বলে দিছিলাম যে আপনি এখানে জয়েন করবেন, এখান থেকে 1 লক্ষ আর কি আপনাকে রিওয়ার্ড দিবে অল ইউজারকে। অ্যান্ড হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিছিলাম, এখানে মেনশন করছিলাম যে ইউজ টু সেকেন্ড ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? যারা এখানে জয়েন করছিলেন ভাই প্রত্যেকে এখানে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে চেক করুন, দেখেন আপনি পেমেন্টটা পাইছেন। তো ভাই, কতজন জয়েন করছেন সেটা তো আমি নিজে জানি, ঠিক আছে? পাঁচজন ব্যক্তি জয়েন করছেন, পাঁচজন ব্যক্তির সুবাদে আমি কিন্তু 13 সেন্ট কইরা পাইছি, ঠিক আছে, 68 সেন্টের মতো। তো যাই হোক, কথা বলবো না, ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কটা আমি দিয়ে রাখবো, সরাসরি আপনি এই পোস্টটাতে চলে আসবেন। ওকে, এখানে আপনার কাজ কি? সিম্পলভাবে সাইন আপ করা। তার আগে একটা কথা বলি, আপনি যদি টপ 160 চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন প্লিজ আপনি দয়া করে এখানে জয়েন করে নিন। অ্যান্ড হচ্ছে ব্যাক করে আমাদের চ্যানেলটা পিন করে রাখেন, যে কোনো আপডেট যে কোনো সেবার জন্য আমরা কিন্তু সবসময় প্রস্তুত থাকি, ঠিক আছে? আশা রাখছি ভিডিওটাতে একটা করে প্রত্যেকে লাইক করবেন। যাই হোক, ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি সরাসরি আজকের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসবেন, এটার উপরে টাস্ক করে দেবেন। ওকে, টাস্ক করে দেওয়ার পর ব্রাউজার সিলেক্ট করবেন, সরাসরি আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ভাই, মোটামুটি অসুস্থ আমি, তার জন্য আর কি মোটামুটি ভয়েসটা একটু ভিন্ন রকম শুনতে পারেন। যাই হোক, এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে আপনার প্রথমত আপনি নেম দিবেন। কী নেম দিবেন? আপনার নামটা দিবেন, যে কোনো একটা নাম। এখানে ইমেল অ্যাড্রেস একটা দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। ওকে, একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে দেওয়ার পর এখানে লিখবেন ইয়াস গিভ মি ফ্রি PWT টোকেন, ওইটার উপরে টাস্ক করবেন। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আপনি আর্ন করতে পারবেন সিঙ্গেল জয়েন করলে 1 লক্ষ PWT, যার অর্থ রয়েছে মোটামুটি 70 সেন্টের মতো। ওকে, পার রেফারেলে আপনি পাবেন 20,000 টোকেন, যার অর্থ রয়েছে 15 সেন্টের মতো। ওকে, অ্যান্ড হচ্ছে ভিডিওর শেষে দেখাবো যে কীভাবে আনলিমিটেডভাবে আপনি 10টা 20টা কিন্তু অ্যাকাউন্ট ইজিলি করতে পারবেন, সেই ওয়েটা বলার ট্রাই করবো। তো যাই হোক, এখানে নাম টাম দেওয়ার পর, নাম পাসওয়ার্ড ইমেল দেওয়ার পর এখানে গিভ মি ফ্রি PWT টোকেন, এটার উপর টাস্ক করবে। সাথে সাথে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে যে আপনি হচ্ছে আপনাকে একটা মেল পাঠানো হয়েছে, ওই মেলটায় যাবেন, অল মেলে অথবা স্প্যাম ফোল্ডারে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার মেলটা অ্যাক্টিভেট করতে বলতেছে, জাস্ট এটার উপর ক্লিক করে ব্রাউজার সিলেক্ট করবেন, আপনার মেলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর সরাসরি আপনি আগে ট্যাপ করে চলে আসবেন ওখানে, অথবা আপনি ওখানে রিফ্রেশ করবেন যে pandainew.io লগইন, ওখানে আপনার মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। ইনস্ট্যান্ট আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে হচ্ছে আপনাকে বলবে ফলো দ্য টুইটার, আপনি সরাসরি এই টুইটারের উপরে ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে একদম ইনস্ট্যান্ট টুইটারটাকে ফলো করে নেবেন, দেখেন হচ্ছে ব্যাক করবেন। ব্যাক করে আসার পর সেমভাবে দেখতে পারবেন যে আপনার দ্বিতীয় স্টেপ বা তৃতীয় স্টেপে বলছে যে টেলিগ্রামটাতে জয়েন করতে হবে, এই টেলিগ্রামের উপর ক্লিক করে জয়েন করবেন, দেন হচ্ছে ব্যাক করে আপনি আগের এই ট্যাপটাতে আসবেন। অ্যান্ড দেন আপনাকে সরাসরি এখানে বলা হবে যে কংগ্রাচুলেশন, কানেক্ট ইউর ওয়ালেট, ক্লেম ইউর PWT। ওকে, এখন মূল বিষয়, এখন দেখেন এখানে হচ্ছে আপনার PWT 00 দেখাবে, এখানে হচ্ছে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। পয়েন্ট টু বি নোট, আপনি হচ্ছে কোন ওয়ালেটটা কানেক্ট করবেন, ট্রাস্ট ওয়ালেট আপনি যেটা ব্যবহার করেন সেটা ওয়ালেট কানেক্ট করবেন, নাকি আপনি রিক্সি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করবেন? ধরেন যে আপনার ট্রাস্ট ওয়ালেট যেটা একদম পার্সোনালি রয়েছে ওইটা ব্যবহার করার দরকার নাই, ঠিক আছে, ওইটা কানেক্ট করা এখানে দরকার নাই, কারণ এটা হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট, তো এখানে করলে কী না কী হয়ে যায় এরকম একটা কিন্তু সংখ্যা থাকে। তো আমি প্রত্যেককে সাজেস্ট করবো আপনার সেকেন্ড ট্রাস্ট ওয়ালেট যেটা রয়েছে, অর্থাৎ যে কোনো এয়ারড্রপ জয়েন করতে পারবেন
আপনি, যদি ওটা হ্যাক হয়ে যাও তাও সমস্যা নাই, তো সেই ওয়ালেটটা আপনি ব্যবহার করবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি আমার পার্সোনাল ওয়ালেটটাই কিন্তু কানেক্ট করেছি এখানে। ওকে, আমার মনে হচ্ছে যে আসলে হ্যাকিং হওয়াটাই স্বাভাবিক, আবার হচ্ছে যে মনে হচ্ছে যে হবে না, এরকম একটা বিষয়। যাই হোক, আমি ভুলে আমার পার্সোনাল ওয়ালেটটাই কিন্তু এখানে কানেক্ট করে ফেলছিলাম, কোনো সমস্যা নাই। পরবর্তীতে আমার অ্যাক্সেসগুলো আমি রিমুভ করে দিছি, এটা হচ্ছে কথা। তো যাই হোক, আপনি হচ্ছে এখানে কী করবেন, কানেক্ট ওয়ালেটের জায়গায় ক্লিক করে দেবেন। আপনি তার আগে সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর আপনি দেখবেন যে আপনার সেকেন্ড ওয়ালেটটা আছে কিনা, যদি সেকেন্ড ওয়ালেটটা থেকে তাহলে কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা মেইন ওয়ালেট আছে, এখানে কিন্তু লেখা মেইন ওয়ালেট। আমি 3 নম্বর ওয়ালেটটা দিয়ে করেছি, এটাও কিন্তু আমার পার্সোনাল ওয়ালেট। তো আপনি যেটা দিয়ে করতে চান, সাপোজ আপনি এই যে এইচকে দিয়ে করবেন বা আর দিয়ে করবেন, মানে আপনার যেটা সেকেন্ড ট্রাস্ট ওয়ালেট, যেটা হচ্ছে আপনি যে কোনো এয়ারড্রপের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, সেইটাতে ক্লিক করে আর কি আপনি মেইন ওয়ালেটে ঢুকে ওইটার উপরে টাস্ক করে আপনি আর কি এখানে বসে থাকবেন, মানে এখানে থাকবেন। থাকার পর আপনি ট্যাপকে কেটে দিবেন, তারপর ওই সাইটে চলে যাবেন। সাইটে চলে আসবার পর এখানে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন, এখানে কানেক্টের উপরে ক্লিক করবেন, সরাসরি আপনার হচ্ছে এখানে লেখা চলে আসবে যে কানেক্ট, ওখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে ট্রাস্ট ওয়ালেটটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ইথেরিয়াম অপশনটা পাবেন, এইটার উপরে টাস্ক করে আপনি বিএসসি স্মার্ট চেইন করে নেবেন। আরেকটা কথা আবারও বলতেছি, আপনার সেকেন্ড ট্রাস্ট ওয়ালেটটা ব্যবহার করবেন, যেটা ট্রাস্ট ওয়ালেটে তার আগে লগ ইন করে রাখবেন। ওকে, দেন হচ্ছে কানেক্টে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে সিং একটা নাম অপশন আসতে পারে, ওখানে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। তারপর ভাই আপনি সাইটে চলে আসবেন, সাইটে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, ক্লেমেড একটা অপশন রয়েছে, ক্লেমেড অর্থাৎ এর আগে ছিল আপনার অবস্থান কানেক্টেড এরকম একটা অবস্থা, ঠিক আছে? তারপরে হচ্ছে, আচ্ছা আমি করে দেখাই, জাস্ট ওয়েট, এখানে কানেক্টে ক্লিক করলাম, ট্রাস্ট ওয়ালেটে ক্লিক। তো যাই হোক, একটু নেটওয়ার্কের প্রবলেম তার জন্য এরকম। তো কানেক্টে ক্লিক করলে আপনি ট্রাস্ট ওয়ালেটের পারমিশন দিলেই, হ্যাঁ ওকে, তো এখানে আপনার লেখা চলে আসবে ক্লেমেড, আপনার কিন্তু ক্লেম হয়ে গেছে। তো এখন এটা অটোমেটিকলি 24 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার মানে ট্রাস্ট ওয়ালেটের ওখানে ঢুকে যাবে, যে সেকেন্ড ট্রাস্ট ওয়ালেটে ব্যবহার করছেন। তো আমরা যদি একটু নিচে তাকাই দেখতে পাচ্ছেন আর মাত্র সময় রয়েছে 14 দিন এটা কিন্তু ইভেন্টটা থাকবে, এতটুকুই কাজ। আপনি এই ভিডিওটাতে দেখে জয়েন করার পর আর কি এই কাজগুলো করতে পারবেন। আর দেখাচ্ছি কীভাবে চেক করবেন টোকেনটা, আর এখানে রেফার লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাতে কপি করলে আপনার কিন্তু কপি হয়ে যাবে। এখন কথায় আসি, আমরা কীভাবে এখানে আনলিমিটেড করব। তো আমি লগ আউট করে দিচ্ছি, যারা আনলিমিটেড করতে অভ্যস্ত তারা ঠিকই বুঝতে পারবেন। যাই হোক, আমি এখানে আনলিমিটেড করার বিষয়টা, আপনি তো আপনার রেফার লিঙ্কটা নিলেন, তাই না? রেফার লিঙ্কটা সরাসরি পেস্ট করবেন যে কোনো একটা ব্রাউজারে, সরাসরি আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এটা রেফার লিঙ্ক। দেন হচ্ছে এখানে আপনি কী করবেন, সেমভাবে এখানে আপনার নাম দিবেন, এখানে যে কোনো একটা মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনার যদি 10টা মেইল খোলা থাকে তো সেই মেইলটা দিবেন। এখন কথায় আসি, অনেকে বলবেন যে ভাই আমার তো মেইল নেই, এটা কী করবো? এখন আপনি কী করবেন দেখেন, এখানে হচ্ছে যদি আপনার মেইল না থাকে তো আপনি কী করবেন, এই যে মেইলের জায়গায় একটা কী করবেন, এখান থেকে ট্যাব খুলবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে আপনি একটা ট্যাব নেবেন, এখানে লিখবেন টেম্পমেইল, TEMP টেম্প মেইল, MAIL মেইল, ঠিক আছে? জাস্ট এটা লিখে আপনি সার্চ করবেন, যে প্রথম অপশনটা পাচ্ছেন যে টেম্প মেইল, এইটার উপরে টাস্ক করে দেবেন। ওকে, করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেম্প মেইল চলে আসছে একটা, কিন্তু অন্য টাইপের মেইল চলে আসছে। এটাকে সরাসরি আপনি যদি ব্যবহার করতে চান, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন, পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে আপনার লাগতে পারে, ঠিক আছে? তো এইটাকে আপনি নেবেন, কপি অপশনে ক্লিক করবেন, আপনি এখানে আপনার নাম দিবেন, আমার নাম দিলাম এটা ওটা, তারপরে হচ্ছে মেইলটা দিবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর ইয়েস গিভ টু PWT টোকেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করবার পর সরাসরি আপনাকে বলবে মেইলটা কনফার্ম করেন, আপনি টেম মেইলের ওই ট্যাবটাতে চলে আসবেন। এখানে আসার পর নিচে চলে যাবেন, এখানে দেখতে পারবেন যে আপনার এখানে একটা লিঙ্ক চলে আসছে, জাস্ট কনফার্ম করে দিবেন, এতটুকুই কাজ। ওকে, এরপরে কী করা লাগবে সেটা তো আপনি নিজেই জানেন, যে আপনার টুইটারটাকে ফলো করবেন। তো জাস্ট আপনার যদি টুইটার না থাকে সমস্যা নেই, টুইটারের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে ব্যাক করে চলে আসবেন, এটা অটোমেটিক পরে পেজে যাবে। তারপরে হচ্ছে এই যে ফলো করতে হবে না, আবার টেলিগ্রামে ক্লিক করবেন, ফলো করার দরকার নেই, অটোমেটিক পরের স্টেপে চলে আসবে, কংগ্রাচুলেশন আপনাকে জানাবে। এখন আপনি যদি এখানে কানেক্ট করতে চান তাহলে ট্রাস্ট ওয়ালেটের 10টা খুলবেন, ঠিক আছে? খুলে নতুন করে আর কি কানেক্ট করবেন, তখন দেখতে পারবেন যে এখানেও 68 সেন্ট করে পাচ্ছেন এই 10টাতে। আপনি যদি 10টা অ্যাকাউন্ট খুলেন তাহলে ওটাতেও পাচ্ছেন। তো এতটুকুই বিষয় ছিল। তো আমি সচরাচর আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে এটাকে লাইক করি না, তো অ্যাজ লাইক এই অফারটা একটু উল্টাপাল্টা টাইপের, তার জন্য আর কি বললাম, অনেকে আর কি জানতে চায়, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং ভিডিও। অনেকটা সিক অবস্থায় রয়েছে, জ্বর, মাথা ব্যথা, সর্দি। তো যাই হোক, প্রত্যেকে ভিডিওটাতে একটা অন্তত পক্ষে আর কি লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ, কিপ ওয়াচিং ভিডিও, লাভ ইউ।